বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা ল্যাব গোয়ালিয়ংশি ব্রাঞ্চ থেকে আবার অ্যালপেনশিয়ায় ফিরে এসেছি, এবং এটা সেই জায়গা যেখানে বাগি কার্ডটা তোমাদেরকে ডে টুতে দেখিয়েছিলাম। এখানে বাগি কার্ড ছাড়া কেবল কার, লাঞ্চ আর লিটল ট্রেন আছে, সব বন্ধ। যেটা একমাত্র খোলা আছে সেটা হচ্ছে লাজ। ওই লাজটা বাবা বলছে করবে, আর করবো না ওটা, কারণ মানে সেফটির জন্য অনেক ইনস্ট্রাকশনস ফলো করতে হয়। আমার ছোটোবেলা থেকে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ইনস্ট্রাকশন ফলো করা নিয়ে প্রবলেম। সেই আর কি, জিনিসপত্র এই ব্লগটা অবশ্য কনভিনিয়েন্ট না, ইনকনভিনিয়েন্ট, কিন্তু বানাচ্ছি কারণ আমি হচ্ছি ব্লগার। কিন্তু হলিডে ইনও আছে, আর সেই হলিডে ইনে মানুষ থাকতে পারে, আর দেখাও যাচ্ছে হলিডে ইনটা ওই সামনের ওই বাড়িটাই। এই যে দেখো কে এসে গেছে, এই করবে লাজটা, আর তোমরা দেখতে পাবে একে করতে। তুমি লাজটা করতে চলেছ, দেখ দেখাচ্ছে, দেখ মাটি দেখাচ্ছে না, মাটিও দেখানোর জিনিস, তাই না? আমি জিজ্ঞেস করি জান, এটা হচ্ছে অ্যালপাইন লজ, পারতে পারে আবার নাও পারতে পারে, কে জানে। আই গেস পারবে, কারণ এটা করতে ইজি, কনফিডেন্স থাকলে এটা করা যায়। আমার স্টিয়ারিং স্কিলস একদম ভালো নয়, ইনস্ট্রাকশন ফলো করাতেও প্রবলেম, আমি পারবো না, কিন্তু এই পেরে যাবেন। বাকি কার্ডটাও আজকে খোলা আছে, আজকে আর কেবল কার্ড ট্রেনটা বন্ধ আছে, ট্রেন একটা আছে, ও ট্রেনটাও খোলা আছে অ্যাকচুয়ালি, আর শুধু পোস্টার আর না না ওটা তো বাকি কার্ডটাই, ট্রেন হচ্ছে পিছন দিকে আছে, ট্রেনটা বন্ধ, ট্রেনটা বন্ধ নয়, বাকি কার্ডটাও নয়, ট্রেনটাও নয়, শুধু অ্যালপাইন কোস্টার আর টুরিস্ট লিফট বা চেয়ার লিফট বা কেবল কার যা বলো সেটা বন্ধ আছে। ওই দুটোই সবচেয়ে ভালো লেগেছিলো। আমি একবার কলকাতার নিকো পার্কে বা সল্ট লেকের নিকো পার্কে কেবল কারে চড়েছিলাম, খুব ভালোই লেগেছিলো। তো এখানে খারাপ লাগার কোনো কারণ নেই। শিপ ব্রাঞ্চটা তোমরা কেমন দেখলে কমেন্টে লিখে জানাও, আর তোমাদের যে বলেছিলাম শিপ ব্রাঞ্চে একটা মিটিং আছে, আসলে ওটা ভুল ছিল, কারণ মিটিং আসলে আছে আমাদের হোটেলটা একটু অদ্ভুত, এটা আমি জানতাম না। খাইছো খিদে পাচ্ছে, ঠিক আছে চলো খাবে তোমার জন্ম।
শুনেছি আমি বলছিলাম তুমি অনেকটাই চলে গেছে। তুমি জানো যে ওই যে অলিম্পিক্সের স্কি জাম্পটা দেখা যাচ্ছে, যেটা আমরা বহুদিন ধরে দেখতে পাচ্ছি আজ, ওটা একটা রেগুলার বস্তু হয়ে গেছে আমাদের জন্য। শিপ রাঞ্চটা থেকেও দেখা যাচ্ছিল, তোমরা জানো ওই স্কি জাম্পটার টপে গিয়ে ভিউটা জাস্ট ইমাজিন করতে পারছি, দারুণ হবে ওই ভিউটা বন্ধুরা। তুমি কি একটা খাবে ওই জিনিসটা? হ্যাঁ, এই জিনিসটা নিতে চলো। এই স্ক্রিনটা আজ হোয়াইটের বদলে খুব ডার্ক হয়ে গেছে। বাইরেটা ভালো, ভেতরটা কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। করছি আগে জিনিসটা আসুক তো, তারপর কাকে বললে? ওকে, আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা হয়তো আমি এখানে শেষ করব বা করব না আমি ডিসাইড করছি, ঠিক আছে এখন করে দিই, তাহলে ওবিডিয়েন্ট চাইল্ডের লক্ষণ সব হবে। তবে এখনও ওটা 8 হিট করেনি, যেই না ওটা 8 হবে অমনি করে দেবো। 53, 54, 55, 56, 57, 58, 59.